একদিকে যখন বিজেপি বিধায়ক বনমহোৎসব পালন করছে, তখন অন্যদিকে বিজেপির কর্মী সমর্থকেরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। সোমবার ঠিক এই ছবি দেখা গেল ধূপগুড়ি ব্লকের বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। সোমবার দুপুরে বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের একদিকে বনমহোৎসব উপলক্ষে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করলেন বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়। অন্যদিকে সন্ধ্যায় প্রধানপাড়া এলাকার আটটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল। এদিন প্রধানপাড়া স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ে যোগদান সভায় নবাগতদের হাতে পতাকা তুলে দেন ধূপগুড়ির গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমল রঞ্জন সরকার। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ মজুমদার, তৃণমূল যুব কংগ্রেসের নেতা রশিদুল ইসলাম, আবু তাহের, আব্বাস আলী, মনীষ রায় সহ আরো অনেকে। উল্লেখ্য, ভোটের পর থেকে রাজ্যের শাসক দল তৃণমূলে নাম লেখাচ্ছেন অনেকে। নেতাদের পাশাপাশি এই দলে রয়েছেন বিভিন্ন দলের কর্মী সমর্থকেরা। ব্যুরো নিউজ, বেঙ্গল টাইমস, 24/7। আমাদের দলের যোগদানকারীদের জানাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম। বিজেপি থেকে আগত আমাদের দলের যোগদানকারীদের জানাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। এখানে বিজেপি দল পরিত্যাগ করে মমতা ব্যানার্জির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আজকে আটটি পরিবারের কিছু ভোটার তৃণমূল কংগ্রেসে যোগদান করে এই যোগদান সভা এখানে ছিল আর কি। কোথায়, কোন জায়গায় এটা? এটা হচ্ছে বারোঘড়িয়া অঞ্চলের 15/149 নম্বর বুথের স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। আর কতজন পরিবার আজকে যোগদান করলেন? আটটি পরিবার। কারা কারা উপস্থিত ছিলেন আজকে? আজকে এখানে উপস্থিত ছিল বারোঘড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পূর্ণ সরকার ছিল, পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ মজুমদার, বারোঘড়িয়া অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রশিদুল আলম, তৎসঙ্গে আইনটিউটিসির যারা সভাপতি হরিশ রায়, আব্বাস আসছিল স্টেশনমোড় থেকে। তাছাড়া আরও এই অঞ্চলে আমাদের বর্ষিয়াম তৃণমূল কংগ্রেসের নেতা সুশীলদা ছিল এখন উপস্থিত। এটা সবচেয়ে একটা গৌরবময় অধ্যায়। সুশীলদা দীর্ঘদিন থেকে আগে আমাদের এখানে দলটার সঙ্গে একদম শক্তপোক্তভাবে জড়িয়েছিলেন, এখনও এই বয়সেই তিনি এখনও আজকের এই যোগদান সভায় উপস্থিত, তার জন্য আমি তাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। তৎসঙ্গে এই বুথের যারা তৃণমূল কংগ্রেসের সদস্য এবং আজকে নবাগত যারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তাদের সকলকেই আমি অনুরোধ রাখছি, আগামী দিনে সকলেই মিলেমিশে তৃণমূল কংগ্রেসের আদর্শে অনুপ্রাণিত হয়ে যাতে দল সংগঠনগত দিক দিয়ে এখানে ভালো একটা সাড়া ফেলে, সেই অনুরোধ আমি এখানে তাদের সামনে রাখলাম। আপনার নাম? আমি কমল রঞ্জন সরকার, ধূপগুড়ি ব্লক তৃণমূল কংগ্রেস গ্রামীণ কমিটির সভাপতি।